আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলকে সাইড বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ 31শে জুলাই, রোজ শুক্রবার। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কুয়েত, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সর্বশেষ করোনা আপডেট নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 602 জন। কুয়েতে আজকে পর্যন্ত সর্বমোট করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 57,932 জন। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 428 জন। কুয়েতে আজকে পর্যন্ত সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 66,957 জন। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। কুয়েতে নিয়ে করোনাক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সর্বমোট দাঁড়িয়েছে 447 জনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 2,920 জন। গত 24 ঘন্টায় 2,920টি নমুনা পরীক্ষা সহ আজকে পর্যন্ত কুয়েতে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 5,05,088। বর্তমানে কুয়েতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সিরিয়াস রোগী রয়েছে 134 জন। কুয়েতে বর্তমানে করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে 8,578 জন। এ ছিল কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। বাংলাদেশে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,170টি। গত 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,614টি। বাংলাদেশে আজকে পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 11,76,809টি। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 2,772টি। বাংলাদেশে এ নিয়ে সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,37,661টি। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 28 জনের। 28 জন মৃতের মধ্যে পুরুষ 22 জন, নারী 6 জন। বাংলাদেশে নিয়ে সর্বমোট করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3,111 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 2,176 জন। বাংলাদেশে আজকে পর্যন্ত সর্বমোট করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 135,136 জন। এ ছিল আমাদের কাছে বাংলাদেশের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব ইন্ডিয়ার সর্বশেষ করোনা আপডেট। ইন্ডিয়াতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 55,366টি। ইন্ডিয়াতে আজকে পর্যন্ত সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 16,43,543 জন। গত 24 ঘন্টায় ইন্ডিয়াতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 781 জনের। ইন্ডিয়াতে করোনাক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে 35,817 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্ডিয়াতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে 10,60,000। এ ছিল আমাদের কাছে ইন্ডিয়ার গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন, সকলকে আবারও সাইড বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। প্রতিদিনের করোনা আপডেট সহ কুয়েত, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাইড বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।